Assalamualaikum bondhura kemon achen sobai asha kori allahr oshesh rahmate sobai onek onek bhalo achen ajker video te amra apnaderke dekhabo peper gaye black spot ba kalo dag howar karon ebong kibhabe er protikar korben asha kori puro video te apnara amader sathei thakben peper gaye black spot ba kalo dag একটি কমন রোগ এটি দেখতে অনেকটা অ্যানথ্রাক্স রোগের মতো এটা মূলত ভাইরাস আক্রমণ কারণে হয়ে থাকে এছাড়া বিভিন্ন কারণেও হতে পারে গাছ যদি পুষ্টি কম পায় সেক্ষেত্রে এরকম হতে পারে এছাড়া গাছের গোড়ায় যদি আগাছা অনেক বেশি থাকে তখন গাছ কিন্তু পুষ্টি কম পায় এবং গাছে রোগ আক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায় তো আপনাদেরকে পেঁপের গায়ে ব্ল্যাক স্পট বা কালো দাগ দূর করতে শুরু থেকেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদেরকে শুরুতেই রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে যেসব জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ওইসব জাত আপনাদেরকে নির্বাচন করতে হবে গাছের গোড়া নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে এই সব পদ্ধতি যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন তাহলে আপনাদের পেঁপে ব্ল্যাক স্পট বা কালো দাগ থেকে অনেকটাই মুক্ত থাকবে যেহেতু এটা ভাইরাস জনিত রোগ আপনাদেরকে মাঝে মাঝে আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকান থেকে সানফোনেট এবং কর্মিল এই জাতীয় কীটনাশক কিনে স্প্রে করে রাখতে হবে আক্রান্ত যদি কম হয় তখন আপনারা ব্ল্যাক স্পট বা কালো দাগ দেখা মাত্রই ওই পেঁপেটি চিরে দূরবর্তী কোনো স্থানে মাটিতে পুঁতে দিবেন যাতে ওই আক্রান্ত থেকে অন্য পেঁপে বা পেঁপে গাছ আক্রান্ত হতে না পারে পেঁপের গায়ে ব্ল্যাক স্পট হলে ওই পেঁপে যদি আপনারা খান তাহলে কোনো স্বাদ পাবেন না প্রথমে অল্প জায়গায় কালো হয়ে যায় পরবর্তীতে পুরো পেঁপেটাই পচে যেতে পারে ফলে আপনারা পেঁপেটা খেতেও পারবেন না এবং বিক্রিও করতে পারবেন না ফলে আপনাদের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়ে যাবে ব্ল্যাক স্পট মূলত বর্ষাকালে বেশি হয়ে থাকে আক্রান্ত পেঁপে থেকে যখন পানি অন্য পেঁপেতে গড়িয়ে পড়ে তখন খুব সহজেই অন্য পেঁপেগুলো আক্রান্ত হয়ে থাকে আক্রান্তর হার যদি খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ দোকান থেকে ইমিনেন্ট এবং ডাবল এ জাতীয় কীটনাশক কিনে প্রতি 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করবেন এর ফলে আপনাদের এই ব্ল্যাক স্পট বা কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনারা অনেক সুন্দর হৃষ্টপুষ্ট পেঁপে পাবেন এবং অনেক বেশি লাভবান হতে পারবেন তো আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের সাথেই থাকুন, সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না।